হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সঙ্গীতা। শীত তো এসেই গেল, ত্বকের সঙ্গে সঙ্গে আমাদের চুলের ওপরেও কিন্তু এর প্রভাব পড়ে। চুল দেখবে আগের চাইতে অনেক বেশি রুক্ষ সুক্ষ হয়ে যায়, ড্রাই ফ্রিজি হয়ে যায়। তাই এই ড্রাই আর ফ্রিজি হেয়ারকে কী করে আমরা সহজে ম্যানেজেবল করব, তারই একটা ঘরোয়া ফর্মুলা তোমাদের কাছে এনেছি। ড্রাই হেয়ার স্প্রে কী করে আমরা বাড়িতেই তৈরি করে নিতে পারি তার একটা পদ্ধতি তোমাদেরকে দেখিয়ে দিই। চলো দেখে নাও, খুব সোজা পদ্ধতি, একদম 2 মিনিটে হয়ে যাবে। দেখে নাও, দেখো লাগছে অ্যালোভেরা জেল আর লাগছে লিভন। এটা অলরেডি ভিটামিন ই সমৃদ্ধ। এবার নিচ্ছে একটা ফাঁকা স্প্রে বোতল। আমার কাছে একটা লোটাসের ফাঁকা বটল ছিল, আমি এটার মধ্যেই তৈরি করব। দেখো এর মধ্যে কিছুটা পরিমাণ অ্যালোভেরা জেল নিয়ে নিলাম। তোমরা যে কোনো প্রকৃতির নিতে পারো, দু রকমের অ্যালোভেরা জেল পাওয়া যায়, অ্যালোভেরা জেল সৌন্দর্য আর এইটা, যে কোনো একটা নিতে পারো। আমি 2 চামচের একটু বেশি নিলাম। এবার এর সঙ্গে মিশিয়ে দেবো লিভন। মোটামুটি 1.5 চামচ মতো মেশালাম। আমি অল্প করছি, তোমরা যদি বেশি চাও বেশি করতে পারো, সেই অনুযায়ী পরিমাণ কম বেশি করে নেবে। এবার এতে একটু জল দিয়ে দিচ্ছি। দেখো এতটা মতো দিলাম। আর একটু লিভন দিচ্ছি। দেখো তৈরি হয়ে গেল একদম বাড়িতে তৈরি একটা হেয়ার স্প্রে, যেটা তুমি অল টাইম সবসময় ইউজ করতে পারো। এটা মেশানোর পর বুঝতে পারবে এর কনসিস্টেন্সিটা, সেই অনুযায়ী তোমরা আরেকটু জল কম বেশি করে দেবে। আরেকটু জল দেব, একটু ঘন হয়ে গেছে। দেখো তৈরি হয়ে গেল একদম ঘরোয়া হেয়ার স্প্রে। এবার আমি এটা আমার চুলে অ্যাপ্লাই করব। বুঝতে পারছো পার্থক্যটা? দেখো কতটা ম্যানেজেবল হয়ে গেল চুলটা। বুঝতে পারছো এই দিকটা কিরকম ফুলে ফুলে আছে আর এই দিকটা কিরকম ম্যানেজেবল হয়ে গেল? তো আমি এই দিকটা লাগিয়ে নেব। তোমরা এটা রোজই ইউজ করতে পারো, স্নান করার পর ইউজ করতে পারো, অথবা কোথাও বাইরে যাবে তুমি কোনো হেয়ারস্টাইল করার আগেও অ্যাপ্লাই করতে পারো। এটাতে কোনো সাইড এফেক্ট নেই, সুতরাং ব্যবহার করতেই পারো। দেখো কতটা গ্লেজি আর ম্যানেজেবল হয়ে গেল না চুলটা। তোমরা তাহলে দেখে নিলে, এবার বাড়িতে বানিয়ে ফেলো এবং চুলে অ্যাপ্লাই করো।
আর তোমাদের ব্লগগুলো কেমন লাগছে তোমরা কিন্তু আমাকে জানাচ্ছ না। যদি ভালো লাগে তাহলে আরও বেশি বেশি করে আমি এই ধরনের ব্লগ করব, আর যদি ভালো না লাগে তাহলে অন্য টাইপের কিছু করার কথা চিন্তা করব। তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানাবে কমেন্ট করে, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। নিচে দেখবে সাবস্ক্রাইব লেখা জায়গাটা, টাচ করলেই একটা বেল বাটন আসবে, সেই বেল বাটনটায় অল লেখা জায়গাটা টাচ করবে, করলেই আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে যাবে আর তোমরা দেখতে পাবে। এটা একদম ফ্রি অফ কস্ট, এর জন্য কোনো পয়সা লাগে না। তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো আর লাইক করো, অনেক বেশি বেশি লাইক করো, তাহলে যা বুঝতে পারবো যে তোমাদের এগুলো ভালো লাগছে। আর আমার এই ঘরোয়া রূপটানটা যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই কারোর সাথে শেয়ারও করতে পারো। তাহলে আজকে এই পর্যন্তই, নেক্সট কোনো আবার ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। গুড নাইট।